আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে 6টা হুইপড ক্রিম তৈরি করে দেখাবো। গরমকালে কোন হুইপড ক্রিমটা সবথেকে বেস্ট হবে, কোনটার দাম কেমন, কিভাবে সংরক্ষণ করবেন, কোথায় পাওয়া যাবে, সব কিছুই আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি। তো প্রথমে আমি আপনাদেরকে ভিভো হোয়াইট হুইপ ক্রিমটা তৈরি করে দেখাবো। ভিভো হোয়াইট হুইপ ক্রিমটা একটা নন ফ্রোজেন ক্রিম, এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় প্যাকেট খোলার আগ পর্যন্ত ভালো থাকে। দোকান থেকে কেনার আগেও অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা যেন রুমের স্বাভাবিক তাপমাত্রা থেকে আপনাদেরকে বের করে দেয়। নতুনদের জন্য সাজেস্ট করব এই ক্রিমটা ব্যবহার করবেন না, যারা রেগুলার কেক মেক করেন তাদের জন্য ভালো হবে। আর যারা নতুন আছেন তারা নন ফ্রোজেন ক্রিমগুলো অ্যাভয়েড করবেন, সবসময় চেষ্টা করবেন ফ্রোজেন ক্রিমগুলো ব্যবহার করতে। এই ক্রিমটা তৈরি করার আগে 24 থেকে 48 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হয়। কোনো অবস্থাতেই ডিপ ফ্রিজে রাখা যাবে না, একবার বরফ হয়ে গেলে এই ক্রিমটা দিয়ে কোনো মতেই কাজ করা যাবে না, অর্থাৎ ক্রিমটা স্টিফ হবে না। শুধুমাত্র যখন আপনারা ক্রিম তৈরি করবেন তখন নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এটাকে আপনারা ডিপ ফ্রিজে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো রেখে দিবেন, একটু বরফ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এতে করে ক্রিমটা অতিরিক্ত ঠান্ডা থাকবে কিন্তু বরফ হবে না। এমন অবস্থায় যদি আপনারা ক্রিমটা তৈরি করেন তাহলে ক্রিমটা খুব দ্রুত স্টিফ হয়ে যায়। এখানে আমি ক্রিমের প্যাকেটটা খুব ভালো মতো ঝাঁকিয়ে নিয়েছি, তারপরে সম্পূর্ণ ক্রিমটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম। আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, লিকুইড অবস্থায় কোনো মতে এটাকে ডিপ ফ্রিজে রাখা যাবে না, তাহলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে একটা বাটিতে 2 কাপ মতো আমি ক্রিম নিয়ে নিয়েছি। আর এই ক্রিমটা একটু মিষ্টি কম হয় যার কারণে এর সাথে আলাদা করে আইসিং সুগার অ্যাড করতে হয়। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার অ্যাড করে দিলাম। তো আমি যেহেতু এখানে 2 কাপ ক্রিম নিয়েছি তার জন্য 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে নিয়েছি। এখন এটাকে বিট করে নিতে হবে। অন্যান্য ক্রিম যেভাবে বিট করি ঠিক সেভাবেই, ক্রিম বিট করার ক্ষেত্রে আলাদা কোনো প্রসেস নেই, শুধুমাত্র বিট করলেই আমাদের ক্রিমটা পারফেক্টলি স্টিফ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো আরেকটা জিনিস, যে গরমে ক্রিমটা গলে যায় তার সমাধান। ক্রিমের ভিতর আমি একটা উপাদান অ্যাড করব, এটা অ্যাড করার পর ক্রিমটা কখনোই গরমে তাড়াতাড়ি গলে যাবে না। তো ক্রিমটা দেখুন যে এখানে 90% মতো স্টিফ হয়ে গিয়েছে, পারফেক্ট স্টিফ হয়নি, কিছুটা নরম নরম রয়েছে। এই অবস্থায় আমি এর সাথে অ্যাড করে দিব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আমি আপনাদেরকে বলি, প্রতি 1 কাপ ক্রিমের জন্য আপনারা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। তো আমি এখানে যেহেতু 2 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি তার জন্য 1/2 কাপ দুধ দিচ্ছি না, 1/2 কাপের থেকে কিছুটা কম, অর্থাৎ আমি প্রায় 5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এখানে নিয়েছি। তো গুঁড়ো দুধটা দিয়ে বিটার স্পিড এই পর্যায়ে একদম হাই করে দিতে হবে। হাইয়ে দিয়ে আমাদেরকে বিট করে নিতে হবে ঘড়ি ধরে 1 মিনিট, এর থেকে বেশি বিট করা যাবে না, তাহলে ওভার বিট হয়ে যাবে, ক্রিমের যে একটা স্মুথ টেক্সচার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাবেন আপনারা যখন গুঁড়ো দুধটা দিবেন তখন এটা বিট করার সময় ক্রিমটা যে নরম থাকে সেটা অনেকটাই শক্ত হয়ে আসবে। আর আপনারা যখন বিটারটি ঘোরাবেন তখন দেখবেন যে এটা ঘোরাতে আমাদের শক্ত শক্ত লাগছে ক্রিমটা, তখন বুঝতে হবে যে এটা একদম পারফেক্টলি স্টিফ হয়ে গিয়েছে, এর থেকে বেশি স্টিফ করা যাবে না। তো আপনাদেরকে বলি আপনারা যদি গুঁড়া দুধটা না দিতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে মেল্টেড হোয়াইট চকলেটটাও ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে 1 কাপ ক্রিমের জন্য আপনাদের চকলেট ইউজ করতে হবে 3 টেবিল চামচ অথবা 50 গ্রাম পরিমাণ। তো সবসময় আমাদের হাতের কাছে তো হোয়াইট চকলেট থাকে না কিন্তু গুঁড়া দুধটা সব জায়গাতেই পাওয়া যায়। এভাবে আমি 5 মিনিট মতো বিট করে নিয়েছি, ক্রিমটা একদম স্টিফ হয়ে গিয়েছে। যখন দেখবেন যে এই যে বিটারের কাটা দেখতে পাচ্ছেন এইটার ভেতরে ক্রিমটা সুন্দর মতো ঢুকে গেছে, তখন বুঝতে হবে যে আপনাদের ক্রিমটা একদম পারফেক্ট স্টিফ হয়ে গিয়েছে, এর থেকে বেশি বিট করা যাবে না। তো এই যে দেখুন আপনাদেরকে আমি একটু স্প্যাচুলা দিয়ে তুলে দেখাচ্ছি ক্রিমটা কতটা স্টিফ। এই ক্রিমটা দিয়ে যদি কাজ করেন গরমের সময় তাহলে এটা কিন্তু গলে যাবে না। শুধুমাত্র ভিভো হোয়াইট হুইপ ক্রিমের ক্ষেত্রে না, আপনারা যে কোনো হুইপড ক্রিমে এভাবে গুঁড়া দুধ দিয়ে বিট করে নিতে পারেন, এতে করে ক্রিমটা অনেক সুন্দর স্টিফ হয়। তো দেখতেই পাচ্ছেন ক্রিমটা একদম স্টিফ হয়ে গিয়েছে। তো এই যে আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান, 3 থেকে 4 মাস, এর থেকে বেশি সংরক্ষণ করা যাবে না এই ক্রিমটা, তাহলে এইভাবে আপনাদেরকে ক্রিমটা তৈরি করে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর নর্মালে এইরকম ক্রিম বানিয়ে বেশি দিন থাকবে না, 1 সপ্তাহ মতো আপনারা রাখতে পারবেন, আর ডিপ ফ্রিজে 3 থেকে 4 মাস, তবে সেই ক্রিমটা দিয়ে ভালো মতো কাজ করা যায় না। যারা রেগুলার কাজ করেন তারা অনায়াসে এই ক্রিমটা 10-12 দিন বা 15-20 দিনের মধ্যে শেষ করে দিবেন, সেটাই সবথেকে ভালো হয়। আর এরপর আমি দেখাবো যারা নতুন আছেন বা মাসে 2-1টা কেক বানান তারা কোন ক্রিমটা ব্যবহার করবেন।
এখন আমি যতগুলো ক্রিম দেখাবো সবগুলোই ফ্রোজেন ক্রিম দেখাবো, এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় লিকুইড অবস্থাতে। তো আমি এখন আপনাদেরকে ভিভো রেড ক্রিমটা দেখাবো, এই ক্রিমটা অনেক সুন্দর। তো এই যে দেখুন আরেকটা প্রসেস দেখাচ্ছি, গরমের সময় ক্রিম বিট করার আগে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি যেই ক্রিমের বাটিটাতে আপনারা ক্রিম বিট করবেন সেই বাটিটা এবং বিটারের কাটা দুটো ডিপ ফ্রিজে রেখে কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট মতো রেখে ঠান্ডা করে নেবেন। তারপরে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা টিস্যু দিয়ে ভালো মতো মুছে নেবেন যেন এর ভেতরে কোনো পানি না থাকে। এরপর আরেকটা প্রসেস দেখাচ্ছি, একটু পর দেখাচ্ছি সেটা। আর একই প্রসেস আপনারা যে ক্রিমে ব্যবহার করুন না কেন, সেই ক্রিমটা বিট করার আগে অবশ্যই বোতলটা অর্থাৎ প্যাকেটটা ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে ক্রিমটা অনেক সুন্দর হয়। তো এই যে দেখুন আমি ঝাঁকিয়ে নিচ্ছি, এখান থেকে আমি ক্রিমটা ঢেলে নিচ্ছি। তো আমি আপনাদেরকে আজকে 1 কাপ পরিমাণ ভিভো রেড ক্রিমটা তৈরি করে দেখাবো। আর এই যে ক্রিমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফ্রোজেন ক্রিম, ডিপ ফ্রিজ থেকে আপনারা যখন কিনবেন তখন খেয়াল রাখবেন যেন ডিপ ফ্রিজ থেকে আপনাদেরকে বের করে দেয়, এবং এটা বাসায় এনে ডিপ ফ্রিজেই রাখতে হবে, প্যাকেট খোলার পরেও এটাকে ডিপ ফ্রিজেই রাখতে হবে। তো আমি আপনাদেরকে আরেকটা প্রসেস দেখাচ্ছি, এটা আমি বোতলে রাখছি না, এইভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে প্যাকেটটাকে ভালো মতো পেঁচিয়ে আবার এখানে টেপ দিয়ে আটকে নিব যাতে করে এর ভেতরে কোনো রকম বাতাস না ঢোকে। এভাবে ভালো মতো পেঁচিয়ে নিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর এটা ডিপ ফ্রিজে ভালো থাকবে প্যাকেটের তারিখ থেকে 1 বছর পর্যন্ত। আপনারা যে ফ্রোজেন ক্রিমগুলো ব্যবহার করবেন সবগুলোর সিস্টেম কিন্তু একই রকম, প্যাকেটে যে তারিখটা দেওয়া থাকে সেই তারিখ থেকে 1 বছর পর্যন্ত এটার মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকে। তো এই যে দেখুন আমি এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এখন আমি আপনাদেরকে আরেকটা প্রসেস দেখাচ্ছি, এই প্রসেসে আপনারা অতিরিক্ত গরমে ক্রিম বিট করে নিতে পারেন, এতে করে ক্রিমটা খুব দ্রুত স্টিফ হয়ে যায় আর তাড়াতাড়ি গলে যায় না। তো আমি যেই বাটিতে ক্রিম বিট করব তার নিচে আরেকটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি বরফ নিয়ে নিয়েছি। এখন বরফের উপর ক্রিমের বাটিটি বসিয়ে আমি এটাকে বিট করে নিব, আর এভাবে বিট করব যতক্ষণ না ক্রিমটা পারফেক্ট স্টিফ হয়। আরেকটা কথা, ভিভো রেড ক্রিমটাও কিন্তু মিষ্টি না, এটার সাথেও আমাদেরকে আইসিং সুগার অ্যাড করতে হবে। তবে আপনাদের হাতের কাছে যদি আইসিং সুগারটা না থাকে সেক্ষেত্রে আপনারা ঘরে তৈরি আইসিং সুগারটাও ইউজ করতে পারেন। তো এই যে এখানেও আমি 1 কাপ ক্রিম নিয়েছি, আর 1 কাপ ক্রিমের জন্য আইসিং সুগার অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন আর কোনো কাজ নেই, শুধুমাত্র আমাদেরকে এটা মিডিয়াম স্পিডে বিট করতে হবে যতক্ষণ না একদম পারফেক্ট স্টিফ হয়। আর এটার সাথে আমি গুঁড়া দুধ বা চকলেট কোনো কিছুই ইউজ করব না, ক্রিমটা এমনি থেকেই স্টিফ হয়ে যাবে। আর ভিভো রেড ক্রিমটা ভিভো হোয়াইট ক্রিমের থেকে তুলনামূলক অনেক ভালো, এটার স্বাদটাও অনেক ভালো এবং এটা খুব দ্রুত স্টিফ হয়ে যায় আর গরমে কাজ করেও শান্তি। তবে এই ক্রিমের দামটা বর্তমানে অনেক বেশি, ভিভো হোয়াইটের দামও বেশি, ভিভো রেডের দামও বেশি। বর্তমান বাজারে আমাদের এলাকাতে এই ক্রিমের দাম নিচ্ছে 420 টাকা, আর ভিভো ক্রিমটার দাম নিচ্ছে 400 টাকা। এই যে দেখুন আমি অনবরত এভাবে মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি, যখন ক্রিমটা 90% মতো স্টিফ হয়ে যাবে তখন আমি লাস্ট পর্যায়ে বিটার স্পিডটা একদম হাইয়ে দিয়ে বিট করব 1 মিনিট মতো। 1 মিনিট বিট করে নিলে এটা একদম পারফেক্ট স্টিফ হয়ে যাবে। আর এই ক্রিমটা আপনারা যেহেতু লিকুইড অবস্থাতেই ডিপে সংরক্ষণ করতে পারবেন, যার কারণে এটা ক্রিম বানিয়ে বেশি সংরক্ষণ করার কোনো দরকার নেই। তো এটা এইভাবেই সাথে সাথে আপনারা ব্যবহার করতে পারবেন কেকের কাজে। তো দেখুন একদম পারফেক্ট স্টিফ হয়ে গিয়েছে। এখানে আমি যে বাটিটা উল্টিয়ে দেখাচ্ছি এটা কিন্তু পড়বে না। তো এই ক্রিমটাও হয়ে গেল, আমি এখন আপনাদেরকে আরেকটা ক্রিম তৈরি করে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে ওয়ান অফ দ্য বেস্ট একটা হুইপড ক্রিম তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে এভার হুইপড ক্রিম। এই ক্রিমের টেস্ট আলহামদুলিল্লাহ সব ক্রিমের থেকে সবথেকে বেস্ট, এবং এই ক্রিমটা দিয়ে কাজ করে অনেক বেশি শান্তি, কিন্তু এটার দাম অনেক বেশি। এখন এটার দাম হচ্ছে 500 থেকে 520 টাকা পর্যন্ত। এই ক্রিমটাও একটা ফ্রোজেন ক্রিম, ভিভো রেডের মতোই এটারও সংরক্ষণ পদ্ধতি, তাই আলাদা করে আমি আর কিছুই বললাম না। নন ফ্রোজেন ক্রিমের সংরক্ষণ পদ্ধতি একরকম, ফ্রোজেন ক্রিমের সংরক্ষণ পদ্ধতি একরকম। তো এখন আমি যেগুলো ক্রিম তৈরি করে দেখাবো সবগুলো যেহেতু ফ্রোজেন ক্রিম, তাই আলাদা করে আমি সংরক্ষণ পদ্ধতি বা কোনো কিছু বলছি না, সরাসরি আমি ক্রিম তৈরি করে নিচ্ছি। এই ক্রিমটাতেও আইসিং সুগার অ্যাড করতে হয়, তবে ভিভোর মতো এটাতে অত বেশি লাগে না। 1 কাপের জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার এখানে দিয়ে নিচ্ছি। এরপর বিট করব যতক্ষণ না ক্রিম একদম স্টিফ হয়ে যায়।
আর এখানে আমি কোনো বরফের বাটি নিইনি বা এখানে কোনো গুঁড়ো দুধ বা হোয়াইট চকলেট কোনো কিছুই দিব না। এই ক্রিমটা এমনি থেকেই সুন্দর স্টিফ হয়ে যায়, তো অনবরত এভাবে বিট করে নিব। এই তো হয়ে গেল এই ক্রিমটাও তৈরি করে নেওয়া। এই ক্রিমটার টেস্ট ভালো ঠিক আছে, কিন্তু এটার দাম অনেক বেশি, তো আমিও এটা দিয়ে আর কাজ করি না, কারণ এটা দিয়ে কাজ করতে গেলে কেকের খরচ পড়ে যায় অনেক, তবে কাস্টমার অত টাকা দিতে চায় না, যার কারণে আমার এখন ভরসা হচ্ছে এই যে এখন যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা ট্রপিক্যাল। আলহামদুলিল্লাহ ট্রপিক্যাল ক্রিমের টেস্টও আমার কাছে অনেক ভালো লেগেছে, আর কাস্টমারেরাও কিন্তু ভালো রিভিউ দিয়েছে। যারা মাসে দুই একটা কেক বানান তাদের জন্য বেস্ট একটা ক্রিম এটা, আর যারা নতুন আছেন তাদের জন্যও বেস্ট একটা ক্রিম। এই ক্রিমের দাম তুলনামূলক অনেক কম, এটার দাম হচ্ছে 250 টাকা। তো এই ক্রিমটাও ফ্রোজেন ক্রিম আর এর টেস্ট একদম ভ্যানিলা আইসক্রিমের মতো, ভিভো রেড এভার হুইপ ক্রিম ওই ক্রিমগুলোর মতোই। এই ক্রিমটাও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়, আর এর প্যাকেটে কিন্তু লিখে দেওয়াই থাকে কিভাবে কি তৈরি করতে হবে না হবে, আর ডেটটা উপরের দিকে দেওয়া থাকে। তো এই ক্রিমটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এখন। আরেকটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে যেহেতু এটা ফ্রোজেন ক্রিম এটা বা ভিভো রেড বা এভার হুইপড, তো ফ্রোজেন ক্রিম ব্যবহার করার আগে ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। 1 ঘন্টা পর দেখতে পাবেন যে ক্রিমটা অনেকটাই লিকুইড অবস্থায় চলে আসবে, তখন প্যাকেটটি ভালো মতো ঝাঁকিয়ে এখান থেকে ক্রিম বের করে নিতে হবে। ক্রিম বের করে নেওয়া হয়ে গেলে প্যাকেটটি আবার সিল করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দিবেন। আর এই যে দেখুন এই ক্রিমগুলো খুব সুন্দর মতো প্যাকেট থেকে এইভাবে ছিঁড়ে বের করা যায়, আবার ক্রিম ঢেলে নেওয়ার পর এই প্যাকেটটাতেই সুন্দর মতো স্ট্যাপলার দিয়ে আটকে রাখা যায়, এটা একটা প্লাস পয়েন্ট। তো এখান থেকে আমি সম্পূর্ণ ক্রিমটা একটা পরিষ্কার বোতলেই ঢেলে নিচ্ছি, আমার কাছে এটাই সব থেকে সেফ মনে হয়, কারণ এভাবে রাখলে এর ভিতরে বাতাস ঢোকার কোনো চান্স থাকে না। আর বারবার স্ট্যাপলার দিয়ে পিন আপ করলে হয় কি, যখন আমরা আবার ব্যবহার করব আবার পিন খুলে আবার পিন আপ করতে হয়, এটা একটা ঝামেলা। তো এভাবে রেখে দিলে কোনো ঝামেলা হয় না। তো এখান থেকে আমি 1 কাপ মতো ক্রিম ঢেলে নিচ্ছি, নিয়ে এখানে বিট করে নিচ্ছি। তবে আরেকটা কথা বলি, ভিভো রেড বা এভার হুইপড ক্রিমের মতো এই ক্রিমটা অত বেশি বাড়ে না, আর এই ক্রিমটাতে এক্সট্রা করে কোনো চিনি আইসিং সুগার কিচ্ছু দিতে হয় না, এমনি থেকেই মিষ্টি, একদম ভ্যানিলা আইসক্রিমের মতো ফ্লেভার, আলাদা করে কোনো এসেন্সও দিতে হয় না। শুধুমাত্র আমাদেরকে প্রথম থেকে শেষ অবধি বিট করে নিতে হবে, তাহলে একদম এটা পারফেক্ট হবে। আর এই ক্রিমটা খুবই ভালো গরমের জন্য, কারণ এই ক্রিমটা খুব দ্রুত স্টিফ হয়ে যায় আর গরমে এটা খুব সহজে গলে না। তো এভাবে আমি বিট করব যতক্ষণ না ক্রিমটা একদম পারফেক্ট স্টিফ হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন এখানে এই ক্রিমটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন আপনাদেরকে আরও 2টো ক্রিম তৈরি করে দেখাবো। এখন আমি আপনাদেরকে ইনস্টা হুইপ ক্রিম তৈরি করে দেখাবো। এই ক্রিমটাও ট্রপিক্যাল হুইপ ক্রিমের মতোই একটা ফ্রোজেন ক্রিম। ইনস্টা হুইপ ক্রিমের দাম 210 থেকে 230 টাকার মধ্যেই হয়ে থাকে, আর এই ক্রিমের টেস্টটা অত বেশি ভালো না, মোটামুটি একটা স্বাদ, খুব একটা আমার কাছে ভালো লাগেনি। সব থেকে বেস্ট এভার, তারপরে হচ্ছে রেড, ভিভো হোয়াইট, তারপরে হচ্ছে আপনার ট্রপিক্যাল, আর সব থেকে কম টেস্টের হচ্ছে এই ইনস্টা হুইপ ক্রিম। তবে খুব একটা খারাপও না। তো এই ক্রিমটা পরিমাণে একটু কম বাড়ে, কারণ হচ্ছে গিয়ে এই ক্রিমটা আমি এখানে দেখুন যে 1 কাপ নিয়েছি, তবে খুব বেশি একটা হয় না এই ক্রিমটা, এই জন্য আমার ভালো লাগেনি। তো আমি একবারই ব্যবহার করেছি আর কখনোই ব্যবহার করব না এই ক্রিমটা। তবে যারা 2-1টা কেক বানান তাদের কাছে ভালো লাগবে, যদি কম বাজেটের মধ্যে ক্রিম নিতে চান তাহলে এই ক্রিমটা কিনতে পারেন। তো এই ক্রিমটাতেও এক্সট্রা করে কোনো চিনি অ্যাড করতে হয় না, এমনি থেকেই এটা মিষ্টি, তো এটাকে শুধুমাত্র বাটিতে ঢেলে বিট করে নিলেই হয়ে যায়। এই ক্রিমটাতেও আলাদা করে গুঁড়া দুধ বা হোয়াইট চকলেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি থেকেই অনেক সুন্দর স্টিফ হয়। তো এই ক্রিমটা হয়ে গেল, এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা ক্রিম, সেটা হচ্ছে ট্রপিক্যাল হুইপ ক্রিমের নতুন ভার্সন। তো ট্রপিক্যাল হুইপ ক্রিমের এই নতুন ভার্সনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে আমি রীতিমতো এর ফ্যান হয়ে গিয়েছি। বর্তমানে আমি এই ক্রিমটাই ব্যবহার করছি, এটা ছাড়া আর কোনো ক্রিম ব্যবহার করছি না। এটার দাম 250 টাকা আর টেস্ট আগের হুইপ ক্রিমটার মতোই। তো আপনারা এটা অনায়াসে কিনতে পারেন, যারা নতুন আছেন তারাও কিনতে পারেন, যারা রেগুলার কেক মেক করেন তারাও কিনতে পারেন। এটার টেস্ট ভ্যানিলা আইসক্রিমের মতো, আর মাশাআল্লাহ এটার স্টিফনেস অনেক সুন্দর, আর এটার সংরক্ষণ পদ্ধতি, তৈরি করার সিস্টেম সব কিছুই কিন্তু আগের ট্রপিক্যাল হুইপ ক্রিমের মতোই। তারপরেও আপনারা ভালো মতো এখানে একটু পড়ে নেবেন, সব কিছু কিন্তু লিখে দেওয়াই থাকে, এর ডেটটাও এখানে কিন্তু লিখে দেওয়াই থাকে।
তো বারবার আমি কিন্তু সব কিছু ডিটেলসে বলে দিই, তারপরে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে আপু এটা কতদিন পর্যন্ত ভালো থাকবে। তো আমি আপনাদেরকে বলেই দিই, কিন্তু প্যাকেটের উপরে আপনারা দেখবেন যে এর ম্যানুফ্যাকচার ডেটটা থাকে এবং এক্সপায়ারি ডেট থাকে এটা থেকে 1 বছর পর্যন্ত, এই যে উপরে কিন্তু লিখে দেয়াই থাকে। হ্যাঁ, তো এইভাবে আপনারা সংরক্ষণ করবেন ডিপ ফ্রিজে, ব্যবহারের 1 ঘন্টা আগে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। ক্রিমটা যখন একটু লিকুইড অবস্থায় আসবে তখন এখান থেকে ক্রিম নিয়ে আপনারা কাজ করবেন। তো এখান থেকে আমি ক্রিম ঢেলে নিচ্ছি, ক্রিম ঢেলে নিয়ে আমি সেমভাবে বিট করে নিব। তো এই ক্রিমটাও মাশাআল্লাহ খুব সুন্দর, তাড়াতাড়ি স্টিফ হয়ে যায়। ক্রিম নিয়ে যতটা জানি আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বেকিং রিলেটেড বা ক্রিম সম্পর্কে আপনারা অনায়াসে কমেন্ট বক্সে করতে পারেন, আমি যদি জেনে থাকি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।